রহিম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর সাদাত, মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু সহ মীর নাসির সাহেব সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রাম জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ইফতারের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের মাটিতে, এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিন এই দেশের মানুষের মনের চাওয়া পাওয়া ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই স্বাধীনতার, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আপনারা যারা এখানে সামনে বসে আছেন, আপনারা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দলের নেতা এবং কর্মীবৃন্দ। আজকে এতক্ষণ এখানে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখলেন, ওনারা সংক্ষেপে এই মুহূর্তে দেশের কি অবস্থা, কি পরিস্থিতি, কি করণীয়, মানুষ কি চায়, দেশ কি চায়, তা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে এখানে আমাদের বক্কর একটি কথা বলেছে, কিছু নামের কথা বলেছে, কারো কারো নাম বলেছে, নুরুন নাম বলেছে, সেলিমের নাম বলেছে, হুমায়ুন কবিরের নাম বলেছে, জানে আলমের নাম বলেছে, সেঞ্জুমিয়ার নাম বলেছে, হারুনের নাম বলেছে, ইসাকের নাম বলেছে, চেয়ারম্যান নজরুল ইসলাম এর নাম বলেছে। এই যে মানুষগুলোর কথা আমি বললাম, যে নামগুলো আমরা এখানে আলোচনা করলাম, এই মানুষগুলো কারা ছিলেন, এই মানুষগুলো আজ কেন নেই আমাদের মাঝে, যে নেই এটি আপনারা এই ঘরে উপস্থিত সকল মানুষ জানেন, এটি ঘরে উপস্থিতের বাইরেও যারা বহু মানুষ আছে, নেতাকর্মী আছে চট্টগ্রাম মহানগরী বা চট্টগ্রাম জেলা, বহু মানুষ এদেরকে চিনে। এখানে যেই কয়টা নাম আমরা বললাম, এই কয়টা নাম হয়তো চট্টগ্রাম মহানগরীর, বাট এই ধরনের নাম যেই মানুষগুলো, যেই সহকর্মীগুলো আমাদের মধ্যে ছিল, আজকে এই ইফতার অনুষ্ঠানে যাদের থাকার কথা ছিল কিন্তু নেই, সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, শত শত আমাদের নেতাকর্মী, আমাদের সহকর্মীরা আজ আমাদের মধ্যে নেই। শুধু সহকর্মী কেন, বিএনপির সহকর্মী শুধু না, আমাদের বিএনপি আমরা যারা করি শুধু তাই নয়, বিএনপি করে না সাধারণ নিরপেক্ষ লোক, এই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, এরকম সাধারণ বহু সাধারণ মানুষও আজ খুন গুণের শিকার হয়েছে এই নিশিরাতের অবৈধ সরকারের সন্ত্রাসী রাজনৈতিক যে দলটি আছে, সন্ত্রাসী দলটি আছে তাদের দ্বারা, তাদের নেতাকর্মী বা তাদের লোকজনের দ্বারা, অথবা তাদের এই সন্ত্রাসী পুলিশ বা র‍্যাব বাহিনী যে সকল সন্ত্রাসী সদস্য আছে তাদের দ্বারা, এরা এরকম বহু শত শত মানুষ সমগ্র বাংলাদেশে খুন গুণের শিকার হয়েছে। আজ এটি বাংলাদেশের মানুষ জানে, আজ এটি সমগ্র বিশ্ব জানে যে এরা খুন গুণের রাজনীতি করে। প্রিয় ভাই বোনেরা, এই যে শত শত সহস্র মানুষ আজ এই খুন গুণের শিকার, এদের অপরাধটা কি ছিল? এদের অপরাধটা ছিল যে এরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল। এদের অপরাধটা ছিল এরা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার পক্ষে কথা বলেছিল, তারা কথা বলেছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, এবং সেই জন্যই এই স্বৈরাচার তাদেরকে হয় খুন করেছে, নাহলে নিয়ে তাদেরকে গুম করেছে। শুধু খুন গুনি নয়, এখানে আরো কয়েকজনের কথা বলা হয়েছে যাদেরকে বিভিন্ন ভাবে গুলি করে, নির্যাতন করে, হয় পঙ্গু করা হয়েছে, নাহলে বিভিন্ন শারীরিক ভাবে নির্যাতন করে অক্ষম করে দেওয়া হয়েছে শারীরিক ভাবে, এর সংখ্যা সারা বাংলাদেশে সহস্র সহস্র, এরকম আমাদের নেতাকর্মীই বলেন, সাধারণ মানুষই বলেন, সহস্র এরকম মানুষ আছে, সহস্র এরকম নেতাকর্মী আছে। প্রিয় ভাই বোনেরা, এই যে দুদিন আগের ঘটনা, আমি গত কয়েকদিনও বলেছি দুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন, আজ আপনারাও কম বেশি এখানে প্রতিবাদ সভা করেছেন। কিসের প্রতিবাদ সভা ছিল বা কি দুদিন আগের ঘটনা? এই যে ঢাকার নিউ মার্কেটে, ঢাকার নিউ মার্কেটে আমরা কি দেখলাম, সমগ্র জাতি দেখলো,
সংবাদপত্রের মাধ্যমেই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক, পত্রপত্রিকার মাধ্যমেই হোক, সারা জাতি দেখলো যে এই যে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দলটি, এই সন্ত্রাসী দলের চাঁদাবাজ যারা, এরা এসে নিউ মার্কেটের বিভিন্ন রেস্টুরেন্ট, রেস্তোরাঁ বলেন, দোকানপাট বলেন, এখান থেকে জোর করে চাঁদাবাজি করে, এখান থেকে জোর করে জিনিসপত্র নিয়ে যায়, রেস্টুরেন্ট লেখা খায়। তার প্রতিবাদ স্বরূপ সেই দোকানের মালিক কর্মচারীরা তারা প্রতিবাদ করেছিল, প্রতিরোধ করেছিল। তারা সারা দেশের মানুষ কি দেখলো, এই যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগের লোকজন, এরা হেলমেট মাথায় দিয়ে এসে রীতিমতন মানুষকে গুলি করে হত্যা করলো, রীতিমতন মানুষকে কিভাবে নির্যাতন করলো, প্রহার করলো, আপনারা দেখেছেন সাধারণ মানুষকে। এই ঘটনা একটি নয়, এই ঘটনা সহস্র সহস্র ঘটনা বাংলাদেশে এরকম আছে। শুধু তাই নয়, 2006 সালে আমরা দেখেছিলাম যে গুলিস্তানে কিভাবে মানুষকে পিটিয়ে তারা মেরেছে। এরকম ঘটনা অনেক আছে, যদি বলতে চাই ইফতার হয়ে সেইরির টাইম হয়ে যাবে, তাও বলে শেষ করা যাবে না। আজকে এই যে নিউ মার্কেটের ঘটনা, নিউ মার্কেটের ঘটনার পরে এই যে সেখানে নাহিদ নামে একটি ছেলে মারা গিয়েছে, নাহিদের বাবাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি হত্যার বিচার চাইবেন না আপনার সন্তানের, নাহিদের বাবা মা বলেছে যে না, কার কাছে বিচার চাইব, এই দেশে তো বিচার নেই, এই দেশে তো কোনো নিরপেক্ষ বিচার নেই। একইভাবে কিছুদিন আগে প্রীতি নামে একটি মেয়ে মারা গিয়েছে, সে কলেজে যাচ্ছিল, এই আওয়ামী লীগ, যুবলীগ, এদের শ্রমিক লীগ, এদের গোলাগুলির জন্য, এদের গণ্ডগোল, চাঁদাবাজি, গোলাগুলির জন্য সেই গুলি এসে প্রীতিকে লাগে এবং প্রীতি মারা যায়। প্রীতির বাবাকেও ঠিক একইভাবে জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেস করেছিল সাংবাদিক ভাইয়েরা যে আপনি আপনি সন্তান হত্যার বিচার চাইবেন না, উনিও বলেছেন যে কার কাছে বিচার চাইবো, এই দেশে তো বিচার নেই, সাধারণ মানুষের জন্য কোনো বিচার নেই। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা যারা এই ঘরে উপস্থিত আছেন, এই যে আপনারা যারা আজকে ইফতারিতে এসছেন, এই ঘরের বাইরেও আমাদের শত শত নেতা কর্মী হয়তো রুমে জায়গা হচ্ছে না বলে ঢুকতে পারেনি, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কি একজনও কেউ আছেন যার নামে কোনো বেনামি মামলা নেই, যার নামে কোনো গায়েবী মামলা নেই, মিথ্যা মামলা নেই? যদি বলি হাত তুলতে, দেখা যাবে প্রত্যেকটি মানুষ হাত তুলেছে, যে প্রত্যেকটা মানুষের নামে, প্রত্যেকটি মানুষের নামে গায়েবী মামলা, মিথ্যে মামলা, নির্যাতনের, মিথ্যা নির্যাতনের মামলা আছে। শুধু চট্টগ্রাম মহানগরী নয়, শুধু চট্টগ্রাম জেলা নয়, শুধু চট্টগ্রাম ডিভিশন নয়, সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে, 40 লক্ষ নেতাকর্মীর নামে আজকে মিথ্যে মামলা, গায়েবী মামলা দিয়ে রেখেছে, তাদের অত্যাচার নির্যাতন করছে। প্রিয় ভাই বোনেরা, কিন্তু আপনারা কি কোনো ন্যায্য বিচার পাচ্ছেন? আজকে না নাহিদের বাবা তার সন্তান হত্যার ন্যায্য বিচার পাচ্ছে, না প্রীতির বাবা জামাল উদ্দিন ন্যায্য হত্যার বিচার পাচ্ছে, না বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ কেউ আজকে কোথাও ন্যায্য বিচার বা ন্যায় বিচার পাচ্ছে না, ন্যায্য বিচার বা ন্যায় বিচার থেকে বঞ্চিত। কাজেই এই হচ্ছে আজকে দেশের বিচার ব্যবস্থা। আজকে আমাদের সামনে আরেকটি বড় উদাহরণ এখানে বলে গেছেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের, জাতীয়তাবাদী শক্তির, ঐক্যের প্রতীক, সেই নেত্রীকে, সেই নেত্রীকে বন্দি করে রাখা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে বন্দি করে তাকে রাখা হয়েছে, অবিচার করে, তার প্রতি অবিচার করে আজকে তাকে বন্দি করে রাখা হয়েছে। আজকে সমগ্র বাংলাদেশকে বন্দি করে রয়েছে, বাংলাদেশের শত কোটি মানুষকে আজকে বন্দি করে রাখা হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, নিউ মার্কেটের রিসেন্ট ঘটনা, রিসেন্ট ঘটনা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থা, নাহিদের বাবার বক্তব্য, প্রীতির বাবার বক্তব্য, আপনাদের উপর অত্যাচার নির্যাতন প্রমাণ করে বাংলাদেশের বিচার ব্যবস্থা। দুর্নীতির কথা বলেন, অন্যান্য বিষয় বলেন, সেগুলো তো আছে, সেগুলোর কথা বলে শেষ করে দেওয়া, শেষ করা যাবে না, সেইরির টাইম হয়ে যাবে, তাও শেষ করা যাবে না। আজকে এখানে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমাদের সমগ্র বাংলাদেশের মানুষ আজকে বিএনপির নেতাকর্মীর দিকে তাকিয়ে আছে, শহীদ জিয়ার দল বিএনপির নেতাকর্মীর দিকে তাকিয়ে আছে, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপির নেতাকর্মীর দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? কারণ এই দেশের মানুষ যখন স্বাধীনতার জন্য, স্বাধীনতার জন্য মানুষ অস্থির হয়েছিল, স্বাধীনতার জন্য অপেক্ষা করছিল, স্বাধীনতার ডাকের জন্য অপেক্ষা করছিল, স্বাধীনতা যুদ্ধের ডাকের জন্য অপেক্ষা করছিল, সেই দিন যাতে দায়িত্ব ছিল তারা সেটি দিতে ব্যর্থ হয়েছিল, সেদিন শহীদ জিয়ার সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে শহীদ জিয়ার স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন। 90-এর স্বৈরাচার আন্দোলনের সময় নেতৃত্ব দিয়ে স্বৈরাচার মুক্ত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আপনারা সেই দলের নেতা, সেই দলের আপনারা কর্মী। সেই জন্যই এই দেশের বহুদলীয় গণতন্ত্র বলেন, এই দেশের মানুষের বাক স্বাধীনতা বলেন, এই দেশের সংবাদপত্রের স্বাধীনতা বলেন, এই দেশের সংসদীয় গণতন্ত্র বলেন, এই সকল কিছু বিএনপি, শহীদ জিয়া, দেশমজি খালেদা জিয়াই এই দেশের মানুষকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আজকে দেশের মানুষকে, দেশের মানুষের ভোটাধিকার দখল করে নেওয়া হয়েছে, দেশের মানুষের ভোটের অধিকারকে ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে। ভোট কিভাবে হয়েছে, বিবিসির নিউজে এই যে 2018 সালে একটা তামাশার নিশি রাতের নির্বাচন হলো, সমগ্র পৃথিবী দেখেছে, সমগ্র বাংলাদেশ দেখেছে, সমগ্র পৃথিবী দেখেছে, এই চট্টগ্রামের একটি ভোট কেন্দ্রের, একটি ভোট কেন্দ্রের ব্যালট বাক্সের ঘটনা দেখিয়েছে, যে সকালবেলায় ভর্তি ব্যালট ভর্তি ব্যালট বাক্স নিয়ে উপর থেকে নিচে নামানো হচ্ছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন সে বলেছে রাতেই এই এই ব্যালট বক্স ভর্তি করে রাখা হয়েছে। এই ঘটনা শুধু চট্টগ্রামে না, সমগ্র বাংলাদেশে। এখানে আজকে নতুন প্রজন্মের অনেককে আমি দেখতে পাচ্ছি যারা নতুন ভোটার হয়েছে, গত 5-7-10 বছরে ভোটার হয়েছে। আজ সমগ্র বাংলাদেশে প্রায় 3 কোটির মতো নতুন প্রজন্মের ভোটার। আজ নতুন প্রজন্মের ভোটারদের কাছে আমাদের জিজ্ঞাসা, আমার জিজ্ঞাসা, এই যে 14 সালের নির্বাচন গেল, এই যে 18 সালের নির্বাচন গেল, তোমরা কি কাউকে ভোট দিতে সক্ষম হয়েছ? কেউ কোনো ভোট দিতে পারেনি। না নতুন প্রজন্মের এই 3 কোটি ভোটার কাউকে ভোট দিতে পেরেছে, নিজের ইচ্ছা মতো নিজের মনের ভাব প্রকাশ করতে পেরেছে ব্যালট পেপারের মাধ্যমে, না পুরানো প্রজন্মের কেউ ভোট দিতে পেরেছে। এই 11 কোটি ভোটারের কাউকে এই গত নির্বাচন বলেন, 14 সালের নির্বাচন বলেন, কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে আজকে এই নিশিরাতের সরকার না মানুষকে কোনো নিরাপত্তা দেয়, না মানুষকে কোনো ন্যায় বিচার দেয়, না মানুষকে কোনো ভোটের অধিকার দিতে দেয়। আজকে শুধু ভোটের অধিকারকেই ছিনতাই করা হয়নি, ভোটের অধিকারকেই আজকে শুধু ডাকাতি করা হয়নি, আজকে শুধু মানুষের কাছ থেকে ন্যায় বিচারই ছিনিয়ে নেওয়া হয়নি। আজকে শুধু তাই নয়, আজকে দেশের সার্বভৌমত্ব পর্যন্ত আজকে প্রশ্নের সম্মুখীন। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগের ঘটনা, এই বছর দেড়েক আগের ঘটনা, ঢাকার বুয়েটের একজন ছাত্র আবরার বাংলাদেশের এক অঞ্চল থেকে জোর করে একটি দেশ পানি নিয়ে যাচ্ছিল, তার প্রতিবাদ করেছিল আবরার, সার্বভৌমত্বের প্রশ্নে তার প্রতিবাদ করেছিল আবরার। সেই আবরারকে একইভাবে এই যে ঢাকা কলেজের সামনে এই ছাত্রলীগ যুবলীগ নামক সন্ত্রাসীদের হেলমেট বাহিনী যেভাবে হত্যা করেছে, নির্যাতন করেছে, নাহিদকে হত্যা করেছে, ঠিক একইভাবে এই আবরারকেও ছাত্রলীগ নামক সন্ত্রাসী, যুবলীগ নামক সন্ত্রাসী, ছাত্রলীগ সন্ত্রাসী তাদের টর্চার সেলে নিয়ে গিয়ে, বিশ্ববিদ্যালয়ের টর্চার সেল, বুয়েটের টর্চার সেল বানিয়েছে তারা, সেই টর্চার সেলে নিয়ে গিয়ে তাকে, আবরারকে প্রহার করে, পিটিয়ে পিটিয়ে আবরারকে হত্যা করা হয়েছে। এরকম আবরারের মতন ঘটনা বাংলাদেশে বহু আছে, বহু ঘটেছে, বিভিন্ন সময় পত্রপত্রিকায় এসেছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে বলি স্বৈরাচার আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, দেখুন বাক স্বাধীনতা কেড়ে নিতে নিতে কোন পর্যায়ে গিয়েছে। আজকে এই যে আমি অপারগ হয়ে, বাধ্য হয়ে আজকে আমি ব্রিটেনে আছি, এই যে কিছুদিন আগে করোনা হলো, কোভিড হলো, এই কোভিডের সময় লকডাউন ছিল, পৃথিবীর বহু দেশে লকডাউন দিয়েছে, এই দেশেও লকডাউন দিয়েছিল, কিন্তু এই দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে লকডাউন ভঙ্গ করে কিছু লোক একত্রিত হয়েছিল, পুলিশ সেটি ইনভেস্টিগেট করেছে, তদন্ত করে দেখেছে যে সেটির সাথে হয়তো এই দেশের প্রধানমন্ত্রী জড়িত হয়েছে, এই দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত পুলিশ ফাইন করেছে, এই হচ্ছে এই দেশের অবস্থা। আর বাংলাদেশে আমরা কি দেখি, এই যে নিশিরাতের ক্ষমতা দখল, নিশিরাতের অবৈধ নির্বাচনের মাধ্যমে, ভোট ডাকাতি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা যে ক্ষমতা দখল করে রেখেছে, শেখ হাসিনা সম্পর্কে কোনো কথা বললে সেই ফেসবুকেও যদি আপনি বলেন তাকে নিয়ে মামলা দেওয়া হচ্ছে। গত 2 বছরে ফেসবুকে মতামত দেওয়ার কারণে শত শত মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বাক স্বাধীনতা, অর্থাৎ মিনিমাম সমালোচনা সহ্য করার মতন ক্ষমতা তাদের নেই। মানুষের বাক স্বাধীনতাকে কিভাবে তারা কন্ট্রোল করার, কিভাবে মানুষকে দমিয়ে রাখার, মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে রাখার, রুখে দেওয়ার তাদের সকল রকম প্রচেষ্টা। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে সংক্ষেপে আপনাদের সামনে কথাগুলো বললাম আমি, এই চিত্রটা হচ্ছে, এই অসহায় চিত্রটা, এই চিত্রটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত একটি চিত্র বাংলাদেশের।
এর এই চিত্র খুবই এই ভয়াবহ চিত্র, পুরো চিত্রের এই ভয়াবহ পুরো চিত্রের একটি সংক্ষিপ্ত অংশ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম। আজকে যদি আমরা ভালো করে তাকাই, আমরা দেখতে পাবো অভাবের তাড়নায় আছে কৃষক পর্যন্ত আত্মহত্যা করছে, অভাবের তাড়নায় কৃষক আই সন্ত্রাসী দল আওয়ামী লীগের অত্যাচারে খেতে পানি দিতে না পেরে ফসল নষ্ট হয়ে যাতে কৃষক পর্যন্ত আজকে আত্মহত্যা করেছে, আজকে ছাত্র আত্মহত্যা করছে যে বেতনের টাকা দিতে পারছে না অসহায়ত্বের জন্য, অথচ আমরা কি দেখছি একই সাথে আমরা দেখছি অভাবের তাড়নায় ছাত্র হত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে, মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে, অভাবের তাড়নায় টিসিবি ট্রাকের পিছনে লাইন লম্বা থেকে লম্বাতর হচ্ছে, মানুষ দারিদ্রের কষাঘাতে চরম অবস্থার মধ্যে বিরাজ করছে মানুষ, অথচ একইভাবে আমরা অন্যদিকে দেখছি যে স্টেডিয়ামে ঢাকার স্টেডিয়ামে আমরা দেখছি যে বিদেশ থেকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশি শিল্পী নিয়ে এসে গান বাজনার আসরের ব্যবস্থা করা হচ্ছে, একদিকে মানুষ না খেয়ে আত্মহত্যা করছে, একদিকে অসহায় মানুষ উপাস করে আছে, একদিকে দারিদ্রের কষাঘাতে মানুষ টিসিবির লাইনের পিছনে লম্বা থেকে লম্বাতর লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে কিছু একটা পাওয়ার আশায়, স্বল্প মূল্যে কিছু একটা পাওয়ার আশায়, অথচ এইদিকে আমরা দেখছি যে এই যে নিশিরাতের সরকার এদের লোকজন কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে গান নাচের আসর করছে, শুধু এই গান নাচের আসন এদের এই সময় যে তা নয়। আপনারা এখানে অনেক মুরব্বী মানুষ উপস্থিত আছেন যারা 74 সালে দুর্ভিক্ষ দেখেছিলেন, আমরা যারা আপনাদের থেকে ছোট আছি বা আমাদের থেকে যারা ছোট আছে আমরা পত্রপত্রিকা আমরাও দেখেছি সেই সময়, পরিষ্কার খেয়াল নেই বাট দেখেছি আমিও সেই সময় কম বেশি। প্রিয় ভাই বোনেরা, সেই 74-এর দুর্ভিক্ষের সময় মানুষ যেখানে 7-8 লক্ষ মানুষ সেদিন না খেয়ে মারা গিয়েছিল, সেই 74-এর দুর্ভিক্ষের সময় দেখা গিয়েছে যে কারো একজনের বিয়ে হচ্ছে সোনার মুকুট মাথায় দিয়ে। আমরা কয়দিন আগে দেখলাম মানুষ যখন টিসিবির লাইনের পিছনে দাঁড়িয়ে আছে অসহায়ের মতন, দরিদ্র মানুষ অভাবের অভাবগ্রস্ত মানুষ টিসিবির লাইনের পিছনে দাঁড়িয়ে আছে, সেই সময় আমরা দেখলাম এই নিশিরাতের অবৈধ শেখ হাসিনা ভোট ডাকাত শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলছে যে বেগুনের দাম বেড়ে গেছে আপনারা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান, কিভাবে উপহাস করছে মানুষের দারিদ্রকে নিয়ে। একমাত্র প্রিয় ভাই বোনেরা, একমাত্র এই আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ নামক যে এই যে সন্ত্রাসী দলটি, এই যে দুর্বৃত্তের দলটি, এদের পক্ষেই একমাত্র সম্ভব মানুষের অসহায়ত্বকে নিয়ে উপহাস করা। 74 সালে মানুষ মারা গিয়েছে, তারা সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে করিয়েছে, মানুষ কি উপহাস করেছে মানুষের অভাবকে যেভাবে উপহাস করেছে, এখনো ঠিকভাবে একইভাবে ছাত্র অভাবের তাড়নে আত্মহত্যা করছে, কৃষক অভাবের তাড়নে আত্মহত্যা করছে, অসহায় দারিদ্র মানুষ লম্বা লাইন দিয়ে টিসিবি ট্রাকের পিছে দাঁড়িয়ে আছে, তারা বলছে মিষ্টি কুমড়া দিয়ে বানান, তারা বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে গান নাচ উপভোগ করছে, তারা একমাত্র এই আওয়ামী লীগ নামক দুর্বৃত্তের যে দল তাদের পক্ষে একমাত্র সম্ভব মানুষকে উপহাস করা, মানুষের দারিদ্রকে নিয়ে উপহাস করা। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে, আমি একটু আগে আপনাদেরকে বলেছি সমগ্র দেশের মানুষ আজকে আপনাদের দিকে তাকিয়েছে, কারণ আপনারা শহীদ জিয়ার দেশনেত্রী খালেদা জিয়ার সোলজার সৈন্য আপনারা। এখানে একটু আগে আমাদের সম্মানিত সাই কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ সাহেব বলেছেন যে দেশের মানুষ প্রস্তুত হয়ে আছে, দেশের ভেতরে মানুষ প্রস্তুত হয়ে আছে, তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়, তারা কথা বলতে চায়, তারা নিজেদের ভোট নিজেরা দিতে চায়, বিদেশের সমর্থন আপনাদের প্রতি প্রস্তুত হয়ে আছে, বিদেশের সমর্থন প্রস্তুত হয়ে আছে যে আপনাদেরকে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, সেই সমর্থন তারা দেবার জন্য প্রস্তুত হয়ে আছে। প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদেরকে একত্রিত হতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলাও বলেছেন যে তোমার চেষ্টা তোমাকে করতে হবে, আমি কি করব সেটা আমি আমারটা আমি করব, কিন্তু তোমাকে তোমার চেষ্টা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, ইফতার আমরা করব, কিন্তু ইফতার করে শুধু আমরা বেরিয়ে যাব নো, সেটা আজকে হতে দেওয়া উচিত হবে না। আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নেতাকর্মী, আপনাদের সাথে বাইরেও যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের সকলকে আজকে প্রতিজ্ঞা করতে হবে ইফতারের পূর্ব মুহূর্তে। ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে যে যদি আমরা এই নুরুল আলম নুরু সেলিম হুমায়ুন এদের মতন যদি এদের লিস্ট যেটা এই যে লিস্ট আমরা তৈরি করি যে আমাদের খুন গুণ কারা হয়েছে, এই লিস্ট
যদি আমরা লম্বা করতে না চাই, সমগ্র বাংলাদেশে যে লিস্ট আছে আমাদের কত শত শত নেতাকর্মীকে গুম করে হয়েছে, এই লিস্ট যদি আমরা লম্বা করতে না চাই, আমাদের 40 লক্ষ নেতাকর্মী যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, গায়েবি মামলা আছে, এই লিস্ট যদি লম্বা করতে না চাই, নাহিদের মতন ঘটনা, প্রীতির মতন ঘটনার লিস্ট যদি আমরা লম্বা করতে না চাই, তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি সেই সিদ্ধান্ত? যে আমাদেরকে যে কোনো মূল্যে এই দেশে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আমরা আজকে ঐক্যবদ্ধ না হই, প্রিয় ভাই বোনেরা, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদেরকে সরাসরি আমি একটি কথা বলতে চাই। এখানে খুব সম্ভব লাইভ টেলিকাস্ট হচ্ছে, লাইভ টেলিকাস্টের মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নেতাকর্মী সহ সাধারণ মানুষ হয়তো অনেকেই এই অনুষ্ঠান দেখছেন। আমি আজকে সকলের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে সমগ্র বাংলাদেশে, চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে আমার প্রতিটি নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেক পর্যায়ের নেতা, প্রত্যেক পর্যায়ের কর্মী, সেটি বিএনপি হোক, যুবদল হোক, ছাত্র দল হোক, স্বেচ্ছাসেবক হোক, মহিলা দল হোক, শ্রমিক দল হোক, যে কোনো অঙ্গ সহযোগী সংগঠনে সহ, আমি আপনাদের সকলকে একটি কথা বলতে চাই। প্রায় আপনাদের সাথে প্রতিদিনই আমার কোনো না কোনো জেলার সাথে কথাবার্তা হতে থাকে, দেখা সাক্ষাৎ মিটিং আমার হতে থাকে, প্রায় আমার শুনতে হয়, প্রতিদিন আমার শুনতে হয় যে আজকে 50 জনকে কোর্টে হাজিরা দিতে হবে, কালকে পরশুদিন 100 জনকে হাজিরা দিতে হবে, আজকে সকালে 50 জনকে হাজিরা দিতে হবে, পরশুদিন 200 জনকে হাজিরা দিতে হবে। এই ঘটনা প্রতিদিন হচ্ছে না, প্রায় প্রতিদিনই আপনারা সপ্তাহের 5 দিনই আপনারা কেউ না কেউ কোর্টে হাজিরা দিচ্ছেন। দিচ্ছেন কি হাজিরা? আপনারা দিচ্ছেন না হাজিরা? এই হাজিরা যদি বন্ধ করতে হয়, প্রিয় নেতাকর্মী ভাইরা, এই হাজিরা দেওয়া যদি, এই মিথ্যা মামলার হাজিরা দেওয়া যদি আপনাদেরকে বন্ধ করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধ হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে হুমায়ুন কবির, সেলিম, নুরুল আলমের মতন লাইন লম্বা হবে। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, তাহলে যে 40 লক্ষ নেতাকর্মীর নামে আজকে মিথ্যে মামলা আছে, সেই মিথ্যে মামলার লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, তাহলে এই যে হাজিরা আপনারা প্রতিদিন দেন, সমগ্র বাংলাদেশে মিথ্যা মামলার কারণে, গায়েবী মামলার কারণে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী যে হাজিরা দিচ্ছে, এই লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আসুন, এই হাজিরার ডেট যদি বন্ধ করতে হয়, এই আদালতে মিথ্যে মামলার হাজিরা যদি বন্ধ করতে হয়, এই নুরুল আলমের লাইন যদি, এই খুন গুণ যদি দেশে বন্ধ করতে হয়, মিথ্যা মামলা যদি বন্ধ করতে হয়, তাহলে আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সুসংগঠিত হতে হবে, আমাদের সংগঠনকে গড়ে তুলতে হবে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। চট্টগ্রাম মহানগরী যে সংগঠনকে সুসংগঠিত করার কাজে হাত দিয়েছে, সেই কাজ ইমিডিয়েট শেষ করতে হবে এবং সুসংগঠিত করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সমগ্র বাংলাদেশে আজকে বিএনপির সকল নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে, দেশে মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, দেশের মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই আজ এই ঘরে বসে কোনো ফয়সালা হবে না, আজ মিটিং করে কোনো ফয়সালা হবে না, ফয়সালা হতে হবে আমাদেরকে রাজপথে। আজকে বাংলাদেশের যে সকল মানুষ, বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের যে সকল ব্যক্তি এই স্বৈরাচার আন্দোলনে, আমাদের স্বৈরাচারের বিরুদ্ধের আন্দোলনে, এই নিশিরাতের সরকারের পতনের আন্দোলনে আমাদের সাথে থাকবে, সবাইকে একত্রিত করে, সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই আগামীদের আন্দোলনকে, স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আমাদের সফল করতে হবে, তাহলেই আপনাদের কোর্টে হাজিরা দেওয়া বন্ধ করা সম্ভব হবে। কাজী আসুন, আজ আমরা এখানে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি ঐক্যবদ্ধ হওয়া, এবং সমগ্র বাংলাদেশে বিএনপির সকল নেতাকর্মী আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে একটি আমরা ফয়সালা করব, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন মুনাজাত পরিচালনা করবেন।